কত বছর পর যে ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা এসে ট্রেনে বসলাম। আর এতদিন আমরা ট্রেনে অপেক্ষা করতাম ঘন্টার পর ঘন্টা, তবুও ট্রেনের মিলত না। সুন্দরভাবেও টিকিট পাইছি, সিটও পাইলাম, কোনো সমস্যা নেই। ৩০ দিন রোজা রাখার পর ঈদ আসে, তো এটা আসলে অনেক খুশির বিষয়। দাদির বাসায় যাচ্ছি, তারপরে নানু বাসায়ও যাব, তো মামা মামি তারপরে চাচা সবার সাথেই দেখা হবে অনেকদিন পর। ফ্যামিলির সাথে ঈদ কাটাবো সবাই একসাথে, তো এটা অনেক আনন্দের বিষয়। আমি এইটাই আজ প্রমাণিত হলাম যে কত বছর পর যে ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা এসে ট্রেনে বসলাম। আর এতদিন আমরা ট্রেনে অপেক্ষা করতাম ঘন্টার পর ঘন্টা, তবুও ট্রেনের মিলত না। কিন্তু আজকে সবচেয়ে বেশি আনন্দের বিষয় হচ্ছে ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে, এবং স্বাচ্ছন্দ্য, কোনো ভিড় নেই, গ্যাঞ্জাম নেই, খুব সুন্দরভাবে আমরা আসলাম। হ্যাঁ, এবং সুন্দরভাবেও টিকিট পাইছি, সিটও পাইলাম, কোনো সমস্যা নেই, খুব সুন্দর। আমাদের সরকার এবার আমাদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিছে, আমরা সরকারের প্রতি অনেক মানে কি বলবো কৃতজ্ঞ।